এই কক্ষেই নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দি ছিলেন, এটি কৃত্রিমভাবে বানানো হয়েছে, সেটাই দেখাচ্ছি আপনাদের। জেলখানাতে যে সমস্ত কয়েদি বা স্বাধীনতা সংগ্রামীরা বন্দি ছিলেন, তারা এইখানে তাঁত বুনতেন এবং সুতো কাটতেন। এখানে আর বেশি কিছু বলার নেই, তবে আপনারা যদি আরও বেশি জানতে চান তাহলে অবশ্যই আমাদের প্রথম পর্ব দেখুন, তাহলে এই আলিপুর জেল বা মিউজিয়াম সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এই মিউজিয়ামের দোতলাতে অবস্থিত বিভিন্ন কক্ষে বা রুমের ভিতরে বিভিন্ন বিপ্লবীদের কর্মকাণ্ড বা স্মৃতি নিদর্শন করা আছে। ঢোকা যাবে? আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের প্রথম পর্ব দেখুন।